হবে লারাভেলের রাউট এবং কন্ট্রোলার সম্পর্কে কিছু ধারণা দেখাবো, ধারণা নেব কিভাবে রাউট এবং কন্ট্রোলার কাজ করে। রাউটস আছে রাউটস নামের ফোল্ডারের ওয়েব ডট পিএইচপিতে, লারাভেল রাউট এইভাবে কল করতে হয়, রাউট ক্লোন গেট একটা ফাংশন কল করতে হয়, রিটার্ন করতে হয় লারাভেলের যে ব্রেড টেম্পলেট সেটা রিটার্ন করা লাগে। তো এখানে রিসোর্সের মধ্যে ভিউ ফোল্ডারের ওয়েলকাম ডট ব্লেডকে কল করছে। এটা আমি এখানে যদি এখন দেখাতে চাই, জাস্ট আমি এটা টেক্সট রিটার্ন করি হ্যালো ওয়ার্ল্ড, তাহলে আমরা বুঝতে পারবো পাবলিক স্ল্যাশ যেটা রুট ডাইরেক্টরি সেটাতে যদি আমরা কল করি তাহলে হ্যালো ওয়ার্ল্ড শব্দটা দেখানোর কথা সেন্টেন্সটা। ইয়েস, তো বোঝা যাচ্ছে আমি লারাভেল এখানে যেটা রিটার্ন করব সেটা রিটার্ন হবে আর কি। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ওয়েলকাম ব্লেডটাকে রিটার্ন করছে। তো রিসোর্সের মধ্যে ভিউ ফোল্ডারের মধ্যে ওয়েলকাম ব্লেড আছে, সেই ভিউটাকে রিটার্ন করছে। আমি আলাদাভাবে আর একটা রাউট ক্রিয়েট করে দেখি, রাউট সে একটা রাউট ক্রিয়েট করলাম অ্যাবাউট পেজের জন্য। সেম ভাবে ক্লোন স্ল্যাশ অ্যাবাউট, মানে আমি যখন পাবলিক স্ল্যাশ অ্যাবাউট দেবো তখন আমি এই রাউটে পাথে যাবে আর কি, রিটার্ন করব ভিউ অ্যাবাউট নামে একটা ব্লেড ক্রিয়েট করব ভিউজ ফোল্ডারের মধ্যে। এখন যদি আমি রিটার্ন করি এখন ইরর দেখাবে, কারণ আমি অ্যাবাউট নামে কোনো ব্লেড টেমপ্লেট নাই। তোমরা চলুন অ্যাবাউট নামে ব্লেড টেমপ্লেটটা ক্রিয়েট করি এবং এখান থেকে রাউটের মাধ্যমে আমি ব্লেড টেমপ্লেটটা শো করি। ভিউজ ফোল্ডারের মধ্যে একটি নতুন ফাইল ক্রিয়েট করলাম, ফাইলের নাম অবশ্যই ডট ব্লেড ডট পিএসপি হতে হবে, তো অ্যাবাউট ডট ব্লেড ডট পিএসপি দিলাম। এখন এখানে থেকে ওয়েলকাম ব্লেড থেকে আমরা টেক্সটটা যে ডিজাইনটা আছে জাস্ট দেখানোর জন্য ওটা কপি করতে পারি অ্যাবাউট ব্লেড পিএসপিতে। চলুন কপি করি, তাহলে কাজটা দ্রুত হবে। পেস্ট, সেটা বোঝানোর জন্য আমি টেক্সটটা এডিট করে দিই, জাস্ট ওয়েলকাম ব্লেডে মাই ব্লগ আছে এখানে আমি লিখে দিই যে এটার বোঝানোর জন্য যে দিস ইজ অ্যাবাউট পেজ। এখন দেখলে ইনশাল্লাহ দেখা যাবে, হ্যাঁ দিস ইজ অ্যাবাউট পেজ, তার মানে আমি অ্যাবাউট পেজটাকে রাউটের মাধ্যমে কল করতে পারতেছি, রাউট আমাদের কাজ করতেছে। অ্যাবাউট যেটা ওয়েলকাম পেজও কাজ করতেছে। রাউট রাউট এখন আমরা কন্ট্রোলারের মাধ্যমে রাউটকে কল করে সেম ভাবে একইভাবে আমরা রিটার্ন করতে পারি। ওয়েলকাম ব্লেডে এটা এডিট করে দেই জানার বোঝার জন্য, জাস্ট যে এটা হোম পেজ, এটা ওয়েলকাম পেজ দিচ্ছে আর ওইটা অ্যাবাউট পেজ। হোম পেজ, এখন যদি অ্যাবাউট লিখি তাহলে অ্যাবাউট পেজটা রিটার্ন করবে। কন্ট্রোলার্স এর মধ্যে কন্ট্রোলার মাধ্যমে দেখানো যেতে পারে, অ্যাপ ফোল্ডারের এইচটিটিপি এর মধ্যে কন্ট্রোলার্স, কন্ট্রোলার্স ফোল্ডারের মধ্যে আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করব। তো কমান্ড উইন্ডোর মাধ্যমে আমরা কন্ট্রোলারটা ক্রিয়েট করতে পারি, বা আপনারা একটা নতুন ফাইল ক্রিয়েট করে নাম দিয়েও ক্রিয়েট করতে পারেন। তো লারাভেল .com এ কমান্ডের মাধ্যমে কিভাবে কন্ট্রোলার ক্রিয়েট করা যায় সেটা দেখানো আছে।
এখানে কন্ট্রোলার্স, আমরা রিসোর্সফুল কন্ট্রোলার ক্রিয়েট করবো আর কি। তাহলে কিছু অটোমেটিক রিসোর্স দেওয়া থাকবে, ফাংশন মেথড লিখা রাখবে থাকবে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এইটা হচ্ছে রিসোর্সফুল কন্ট্রোলারের জন্য কমান্ড, এটা আমরা কপি করে ইউজ করতে পারি। কপি কমান্ড উইন্ডোতে কন্ট্রোলার্স ফোল্ডারের মধ্যে একটা ফাইল জেনারেট হবে কমান্ডের মাধ্যমে। আমরা ফটো কন্ট্রোলারকে এডিট করে অ্যাবাউট কন্ট্রোলার নাম দিতে পারি, অ্যাবাউট কন্ট্রোলার, এন্টার। আমাদের অ্যাবাউট কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেছে। এখানে কিছু ইনিশিয়ালাইজেশন আছে, কিছু মেথড অটো ডিক্লেয়ার করা আছে, লেখা আছে, তো আমরা যেগুলো লাগবে না আমরা সেগুলো ডিলিট করে দেব, ফ্রেশ করে নিয়ে আমাদের নিজেদের মতো করে মেথড লিখব, ফাংশন লিখব। কেটে দিই এগুলো। এখন যদি আমি সেম ভাবে এখানে আমি ভিউকে রিটার্ন করতে পারি, মানে ব্লেডকে রিটার্ন করতে পারি, তারপর ফাংশনে এখানে আমি ফাংশনটা উঠাই দিয়ে আমি কন্ট্রোলের মেথডটা চিনাই দেব। লারাভেলে যেটা যেভাবে করে সেভাবে হচ্ছে অ্যাবাউট কন্ট্রোলার আমরা ওখানে ক্রিয়েট করছি, ইন্ডেক্স নামে একটা মেথড ক্রিয়েট করছে, ইন্ডেক্স মেথডটা চিনাই দিচ্ছে, ইন্ডেক্স। এখন ইন্ডেক্স মেথডে আমরা এখানে সেম ভাবে রিটার্ন করতে পারি, সিম্পল সিম্পল ভাবে রিটার্ন করতে পারি, জাস্ট বোঝানোর জন্য যে আমাদের কন্ট্রোলের মাধ্যমে কল হচ্ছে। দিস ইজ অ্যাবাউট পেজ ফ্রম কন্ট্রোলার কল। তাহলে আমরা জাস্ট এই টেক্সটটা দেখতে পারবো, যে কন্ট্রোলের মাধ্যমে এই টেক্সটটা আমরা ভিউ করতে পারবো অ্যাবাউট পেজে। হ্যাঁ, তার মানে কন্ট্রোলের মাধ্যমে আমরা আর ডাটাটা পাচ্ছি আর কি। তো এটা সেম ভাবে আমি যদি অ্যাবাউট ব্লেডটা রিটার্ন করি ভিউ, তাহলে আমরা অ্যাবাউট পেজটা দেখতে পাবো, ব্লেডটা দেখতে পাবো, ভিউটা দেখতে পাবো। দিস ইজ অ্যাবাউট পেজ। তো এভাবে আমরা কন্ট্রোলার, রাউটস এই দুটো সম্পর্কে ধারণা রাখলাম। নেক্সট টিউটোরিয়ালে আরো ডিটেলস কিছু আলোচনা করা হবে। থ্যাংকস।